জৈব রসায়নের ভর্তি পরীক্ষার কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস এর আজকের পর্বে সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি কোয়েশ্চেনটা দেখেন কেনিজারু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত এই কেনিজারু বিক্রিয়া নিয়ে ভর্তি পরীক্ষায় প্রায় সময় হয় বা কোন যৌগটা বিক্রিয়া দেয় করা হয়ে থাকে তো এইগুলো অনেকেই না বোঝার কারণে বেসিক আইডিয়া না থাকার কারণে অর্গানিক অর্গ্যানিক এই এই কোয়েশ্চেনগুলো অনেকে মিস্টেক করেন কেনিজারু বিক্রিয়া সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কেনুজারু বিক্রিয়া সম্পর্কিত যত কিউরি সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব কেনিজারু বিক্রিয়াটা কি কেনিজারু বিক্রিয়াটা হচ্ছে গাঢ় আর সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ মনে রাখবেন পঞ্চাশ সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণের প্রভাবে আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড কারা দিবে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আলফা কার্বনে হাইড্রোজেনবিহীন বিহীন অ্যালডিহাইড কারা যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নেই এই রকম অ্যালডিহাইডের দুইটা অনুর মধ্যে পারস্পরিক জারণ বিজারণ ক্রিয়ার ফলে একটা অনু অ্যালডিহাইড জারিত হয়ে কার্বোক্সিলিক অ্যাসিডের খার দাতুর লবণ আরেকটা অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয় এই বিক্রিয়াকে আবিষ্কারের নাম অনুসারে কেনিজারো বিক্রিয়া বলা হয় এবং এই বিক্রিয়াটা সংগঠিত হয় মনে রাখবেন বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখ আমরা এই স্টেটমেন্ট থেকে বুঝলাম যে কেনিজারো বিক্রিয়াটা তারাই দিবে ওইসব অ্যালডিহাইডগুলা দিবে যেসব অ্যালডিহাইডের আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই এখন আপনি ওই টাইপের কিছু যৌগ আমি আপনাদের জন্য শেয়ার করছি যেগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় যেমন যেসব অ্যালডিহাইডের আলফা কার্বনে মনে রাখবেন আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না এরা কেনিজারও বিক্রিয়া দেয় এরকম উদাহরণ হচ্ছে যেটা মিথানল বা ফর্মাল ডিহাইড আর এটা হচ্ছে তিনটা যৌগ হচ্ছে এবং বিক্রিয়া ডিহাইট এই তিনোটা যোগ হচ্ছে দেয় যৌগগুলো মনে রাখবেন একটা হচ্ছে বা ডিহাইট আর এটা হচ্ছে ট্রাইমিথাইল এসিডাল ডিহাইট আর এটা হচ্ছে ব্যঞ্জাল ডিহাইট এই তিনটা কেন কেনিজারো বিক্রিয়া দেয় আমি একটু বুঝাই যেমন এই যে এইসু এই যে এই মিতানেল বা ফর্মাল কিন্তু আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন উপস্থিত বাট কিন্তু আলফা কার্বন নেই আলফা কার্বন নেই তাই এটা কেন বিক্রিয়া দেবে আলফা হাইড্রোজেন আছে বাট আলফা কার্বন নেই ঠিক সেম এই যৌ যদি আমি একটু বেঙে বুঝাই তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝবেন সিএইসু এই যে তিনটা সিএসি কার্বনের চারপাশে সি এই যে সিএসি এই যে যৌগটা যদি আমি বেঙে লেগাই এই কার্বনের চারপাশে তিনটা সিএসি মূলক এই যে দেখেন এটা হচ্ছে মূলত আলফা কার্বন এটাই হচ্ছে আলফা কার্বন এই যে দেখেন এই আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন আছে নাই তিনটায় কিন্তু সি শ্রীমূলক এই জন্য এই যৌগটাও ওটাও কেনিজারও বিক্রিয়া দিবে ঠিক সেম ওয়ে ব্যাঞ্জাল ডিহাইড্রেড সংকটটা যদি আমি আপনাকে আঁকি এই যে সিএসও এই যে এই এইখানে যে কার্বনটা আছে এটা হচ্ছে আলফা কার্বন এই দেখেন এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই এই জন্য এই ব্যাঞ্জাল ডিহাইড্রেড কেনিজারও বিক্রিয়া দিবে এখন বিক্রিয়াটা যদি আমি একটু বোঝাই আপনাকে এরকম মিতানেল বা ফর্মাল ডিহাইড বা ট্রাইমিত এসিডাল ডিহাইড বা ব্যাঞ্জাল ডিহাইডের দুইটা অ্যালডিহাইড অণু অনু যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই আলফা কার্বনে ঠিক এরকম আমি একটা দিলাম আমি মিতানেল দিয়ে দেখাচ্ছি এ সিএসু প্লাস এ এরকম দুইটা অণু পঞ্চাশ পারসেন্ট সোডিয়াম হাইড্র দ্রবণের উপস্থিতিতে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি বিক্রিয়াটা সংগঠিত করেন তাহলে এক অনু এলডি জারিত হয়ে কার দাতুর সোডিয়াম লবণ উৎপন্ন করবে এস সি ডাবল এনে ঠিক আছে আরেকটা বিজারিত হয়ে আর একটা এলডি হাইট এটা হচ্ছে অ্যালকোহলটা হবে বিজারিত হয়ে বিজারিত হয়ে আর এই যে সোডিয়াম লবণটা হবে হচ্ছে জারিত হয়ে ওকে এখানে আপনি উৎপাদগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন সেটার সহজ উপায় হচ্ছে এখানে যত কার্বন বিশিষ্ট যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেমন এখানে কার্বন কয়টা একটা একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এই জন্য একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল এটা হচ্ছে মিথানল এটা হচ্ছে মিথানল অর্থাৎ যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ওই তত কার্বন বিশিষ্ট কার ধাতুর সোডিয়াম লবণ আশা করি আপনি বিক্রিয়াটা বুঝতে পেরেছেন দ্যাট মিন্স আমরা দেখলাম যে ওইসব যৌগই ওষুধ যোগই বিক্রিয়া দিবে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না ফর্মাল কেন দিচ্ছে ফর্মাল ডেহাইডের আলফা হাইড্রোজেন আছে বাট আলফা কার্বন নেই এটা আলফা কার্বনের হাইড্রোজেন না এই জন্যই ফর্মাল ডেহাইডো কেনুজারো বিক্রিয়া দেয় ব্যাঞ্জাল ডেহাইডো কেনজারো বিক্রিয়া দেয় এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের উপস্থিতিতে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আশা করি কেনুজারো বিক্রিয়াটা আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন দ্যমিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি কেনুজারো বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি একটু এই যে এই জিনিসটা আলফা কার্বনের হাইড্রোজেনের এই জিনিসটা এই কনফিউশনটা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে এই কেনজারে বিক্রিয়া নিয়ে যে কোয়েশ্চনে আসুক ইজিলি অ্যান্সার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও